What is up people? কি অবস্থা সবার? কেমন আছেন? অনেক দিন পর একটা মোটো ভ্লগে বাইক স্টান্ট করেন? হ্যাঁ ভাই। একটু শিখাবেন? স্টান্ট শিখবেন কি বাইক দিয়া? এই যে ওয়ালটন। ফিউশন। ওয়ালটন দিয়া? ওয়ালটন দিয়ে তো ভাই স্টান্ট পসিবল না ভাই। আপনি জানেন না ভাই। আপনি কি স্টান্ট করেন এটা দিয়া? জি ভাই। আরে দূরমিয়া ভাই, হুদাই ভাই বাইক মোড করলে তার স্টান্ট হবে না। আরে ভাই আপনি দেখবেন। কি করতে পারো তুমি এই স্টেড দেয়া? এটা দিয়ে লং উইলি হয়, লং উইলি সার্কেল উইলি। ভাই এই বাইক হচ্ছে পাওয়ার নাই, ঠিক আছে? আপনি অন্য কোন বাইক নিয়ে আসেন। ভাই আপনার এই দেখ থেকে বেশি পাওয়ার আছে। আপনার এই দেখ থেকে বেশি পাওয়ার আছে। গজব বেজতি হে। দূর মিয়া ফাইজলামি করেন। কে? মোট তো ঠিক আছে, হালকা পাতলা স্ট্যান্ডের মতনই তো করছেন। বাট এটা দিয়ে স্ট্যান্ড তো শেখা যাবে না ওইভাবে, ঠিক আছে? ভাই এটা দিয়ে সবকিছুই হবে। কুছ ভি এটা থেকে স্ট্যান্ড, এই ওয়ালটন থেকে স্ট্যান্ড হবে। আচ্ছা ঠিক আছে, কই দেখান তো আমাকে একটু। Mama said you're meant to burn as bright as a star among the midnight sky. All the pressure blinded me, but now I see I'm no different from the rest. You said I'd fly away, but my walls have kept me down. Now I'm lost and I'm afraid, and I'm close to hit the ground. You said I'd fly away. You said I'd fly anyway. এবার আমি বলি ভাই, আপনি স্টান্ট ঠিকই ভালো পারেন, বাট আপনার কিছু কিছু সমস্যা আছে যেটা আমি দেখছি। সেফটি গার্ড নাই, ঠিক আছে ভাই? যে গরম সেফটি গার্ড না, না গরম পড়লে হবে না। যেমন এই যে জুতা, এই যে বাংলাদেশে অনেকেই স্টান্টের অনেক পরিমাণে জোশ থাকে কিন্তু হচ্ছে সেফটি মেনটেন করে না, যার কারণে এটা যে ক্র্যাশটা করছে, এটা যদি আরেকটু স্পিডে থাকতো তাহলে কী হতো? পা ছালতো, পিঠ ছালতো। তাহলে আমাদের কি ইউজ করতে হবে সেফটির জন্য? সেফটি গার্ড, সেফটি গার্ড, সেফটি গার্ড, তারপরে সে পায়ের জুতা, ভালো জুতা, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এইগুলো থাকলে কিন্তু আমরা মোটামুটি স্টান্টের রিক্স থেকে সেফ থাকি। আর এটা কিন্তু একটা সেফ গেম হয়, ঠিক আছে? তো অতএব এইভাবে করা যাবে না, বাট স্টান্ট ভালো পারেন সেটা বোঝা গেছে, কিন্তু এভাবে করা যাবে না, ঠিক আছে? নেক্সট টাইম তাহলে কি করবেন? সেফটি গিয়ার ইউজ করতে। আচ্ছা তাহলে আমি আপনার বাইকটা দেখছি, আপনার বাইকটা আমাকে একটু বুঝান যে বাইক আসলে কি কি মডিফাই করা হয়েছে। বাইকের মডিফাই গ্লাসটাকে ছোট করা হয়েছে, ছোট করা হয়েছে। এটা হ্যান্ড ব্রেক লাগানো হয়েছে। হ্যান্ড ব্রেক কি ড্রামে লাগানো হয়েছে? আচ্ছা হ্যান্ড ব্রেকের পাইপটা ডাইরেক্ট এই যে যে এখানে আসছে, যে এই যে এখান থেকে না, এটা কি কাজ করে? এই যে কাজ করে। আচ্ছা তারপরে হচ্ছে হ্যান্ডেল কি? এটা এটা মূলত কি বাইক ছিল? ওয়ালটন ফিউশন, ওয়ালটন ফিউশন। আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডেল কি? এটাই ছিল হ্যান্ডেল, জিক্সারে, জিক্সারে হ্যান্ডেল। আর সামনে কি কোনো মডিফাই করা হয়েছে? সামনের মডিফাই যে হেডলাইট খুলে ফেলা হয়েছে, হেডলাইট খোলা হয়েছে যাতে ক্র্যাশ না করলেই হয়। আচ্ছা আর বাম্পার লাগানো হয়েছে? তো বাম্পারটা আসলে খুবই নর্মাল দেখা যাচ্ছে। এটা বানাতে কত খরচ হয়েছে? এটা বানাতে 2000 টাকার মতো। 2000 টাকা? তো আমি বলতে চাই বাইকের স্টান্ট যারা করে তাদের এই যে একদম নর্মাল একটা বেসিক বাম্পার বানাতে কিন্তু 2000 টাকা খরচ হয়। তো তারপরে তারপরে এই যে উইলিভার বানানো হয়েছে, উইলিভার বানানো হয়েছে, এই যে পালসার 150-এর এটা কেটে হচ্ছে এখানে উইলিভার লাগানো হয়েছে। আর সিটটা কি মোড়ে মানে এখান থেকে কাটা হয়েছে নাকি এমনি জাস্ট কোনোভাবে? না এটা সিটটা কাটার পরে এই জায়গা আর কি লাগানো হয়েছে, পরে এই যে এটা উঁচু হয়ে যায় তাই আর কি এই যে রাবারটা দিয়ে আমি। এছাড়া কি ইঞ্জিনে কোনো মডিফাই করেছে যে আপনি এটা পাওয়ার পাইতেছেন? না ইঞ্জিনে কোনো মডিফাই করা, ইঞ্জিন এখনো মডিফাই করা হয় নাই। তো আপনার বাইকটা মোটামুটি আমার কাছে ভালোই মডিফাই করা মনে হয়েছে। আর স্পকেট কি এক্সট্রা আপনাকে বড়টা? স্পকেট বড়টা লাগানো হয়েছে, স্পকেট বড়টা। সো স্পকেট টায়ার
তো ওনার বাইকটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে ঠিকই, বাট একটা জিনিসের সমস্যা, বাংলাদেশে মানুষ সেফটিটা একটু কম ইউজ করে। তো আপনি আজকে থেকে আমাকে কথা দেন, ভিডিওতে কথা দেন যে আপনি সেফটি ছাড়া স্ট্যান্ড করবেন না। কথা দিলাম সেফটি ছাড়া। আচ্ছা, আপনার নামটা আর আপনি থাকেন কোথায়? আমার নাম সাগর, বাগেরহাট থাকি। আচ্ছা, তো বাগেরহাট জেলায়, আমি হচ্ছে এখন পিরোজপুর জেলায়। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। আর বাংলাদেশে যারা নতুন নতুন স্টান্ট করছে যেতেছেন, বাইক ডাজেন্ট ম্যাটার এটাও বুঝাই দিছে, বাট সেফটি ইজ ম্যাটার ও কিন্তু এটাও বুঝাই দিছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সেফটি ইউজ করবেন আর স্টান্ট করবেন খুবই সাবধানে। থ্যাংক ইউ সো মাচ।